সরাতে গোসল করি, এরপরে মনে করে যে আমার উন্দ্রাতে পানি খাই, ওই কুয়ার পানি খাই অনেক দূর গিয়ে। তারা মা ও মেয়ে, মাথায় ডেগ ও কোমরে কলসি নিয়ে 150 ফুট পাহাড় বেয়ে উপরে উঠছেন তাদের বাড়িতে। জানেন, তাদেরই কলসি ও ডেগে রয়েছে খাবার পানি। পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি যদি পাওয়া না যায় তাহলে কিভাবে চলবে মানুষের জীবন? সেরকম একটি বাস্তব গল্প তাদের। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলার কমলছোড়া পাহাড়ি এলাকায় বাস করে এই পরিবারটি। পাহাড়ের প্রায় 150 ফুট উপরে তাদের বাড়ি। বাড়ির অধুরে একটি ছড়ায় তারা গোসল করে। তারই কাছে একটি কুয়া রয়েছে, সেই কুয়া থেকে তারা খাবার পানি সংগ্রহ করে। পানির জন্য তাদের এত কষ্ট, তাদের এই কষ্ট দেখবে কে? পরিবারটির কর্তা ব্যক্তি জানালেন তাদের এই নিদারুণ কষ্টের কথা। একজন বললেন, ছেলে মেয়ে ও পরিবার নিয়ে খুব কষ্ট হচ্ছে। পরিবারে 22 সদস্য আছি আমরা। অনেক দূরে পানি, ছড়াতে আমরা গোসল করি আর কুয়া থেকে আমরা পানি খাই। পানির বিষয়ে আমাদের মেম্বারকে বললে তারা দেব দেব করে। আমাদের চেয়ারম্যান যদি পানির জন্য কোনো ব্যবস্থা করে দেন তাহলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে। সরাতে গোসল করি, এরপরে মনে করে যে আমার উন্দ্রাতে পানি খাই, ওই কুয়ার পানি খাই অনেক দূর গিয়ে। আমাদের চেয়ারম্যানকেও বললে আমাদের কোনো পানি ব্যবস্থা করিয়ে দেন, আমরা সরাতে গোসল করি, এরপরে আমাদের খাবার পানি খুব কষ্ট হইতে আছে, ওই অনেক দূর থেকে আনতে আছে আমরা। এরপরে আমাদের মেম্বারকেও বললো, সেও কিছু বলে না, যে দিব দিব বলে করে থাকে যায়। সেইগুলো আমরা খুব কষ্ট হইতে আছি পাহাড়ের জঙ্গলের ভিতরে। ছেলে মেয়েদের পরিবার নিয়ে খুব কষ্ট হইতেছে আমাদের। আমাদের অনেক দূরে পানি আছে, আমরা খুব কষ্ট হইতে, আমরা পাহাড়ের জঙ্গলে আছি কিন্তু আমাদের পানির খুব কষ্ট হইতে, পানি আমাদের খুব কষ্ট, ভূষণ টুসল করে আমার খুব কষ্ট। ছেলে মেয়ে আমরা 22 জন, আমাদের এই ফ্যামিলি মনে করি পরিবারে 22 জন আছি আমরা। প্রিয় দর্শক, এই কষ্ট দেখে নিশ্চয়ই সমাজের দায়িত্বশীলরা এগিয়ে আসবেন, সেই প্রত্যাশাই রইল।